প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো। আজকের লাইভ ক্লাসে সবাই জয়েন করো, এবং ক্লাসটি আজকের যে লাইভ ক্লাসটি হবে এই ক্লাসটি তোমরা শেয়ার এবং কমেন্টের মাধ্যমে মেনশন করো তোমাদের ফ্রেন্ডকে, এবং মেনশন করে লাইভ ক্লাসটিকে সবাইকে একটু জানিয়ে দাও। আমরা আলিয়াসগঞ্জ আবদুল্লাহ ডিগ্রি কলেজ পেজে আমরা নিয়মিত ক্লাস চালিয়ে যাচ্ছি, এবং আমরা ইতিমধ্যে জুম জুম ক্লাউড মিটিং অ্যাপসের মাধ্যমে আমরা ক্লাস করেছি, এবং সেখানে স্লাইড শেয়ার করি এবং শিক্ষক সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীরা একত্র হয়ে আমরা ক্লাস করেছি। আজকে অনলাইন ক্লাস এবং লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আবার চলে এসেছি। আমি আমার বিগত ক্লাসগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে সেই ধারাবাহিকতায় নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা এখনই যে যেখানে আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জয়েন করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা মেনশন দিয়ে জয়েন করতে বলো, যাতে তারা সকলের পার্টিসিপেন্টে আজকের ক্লাসটি আমি সাকসেসফুলি একটি ক্লাস নিতে পারি। ওকে, এর মধ্যে জয়েন করেছে অবন্তী চক্রবর্তী, ইমরান হোসেন নাইম, আচ্ছা অর্ণিক অর্ণ ইজ কামিং। আচ্ছা, সো যে বিষয়টি বলতে চাই যে আমরা ইংরেজি ক্লাসের ধারাবাহিকতায় আমি গত ক্লাসগুলোতে আমি ডিসকাশন করেছি, হাউ টু ম্যাক ফ্লো চার্ট নিয়ে কথা বলেছি, আমি কথা বলেছি আর্টিকেল নিয়ে, আমি কথা বলেছি তোমাদের সাথে কন্ডিশনাল সেন্টেন্সেস নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে তোমরা অবশ্যই জানো হয়তো যে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, খুবই সহজ একটি টপিক। এবং আজকের ক্লাসে আসলে সেরকম ভাবে ডিসকাশন করার চাইতো আমি একটি পোস্ট দিয়েছি ইতিমধ্যে, এবং সেই পোস্টের মধ্যে বিস্তারিত লেখা আছে কিভাবে আমরা পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করতে পারি, ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন কিভাবে আমরা ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করব, সেই বিষয়গুলো বিস্তারিত করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নোট করে নিতে পারবা। আচ্ছা, একটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস হচ্ছে, রেগুলার নিয়মিত অনলাইন ক্লাসগুলো চলছে, কিন্তু ছাত্রছাত্রীদের ইন্টারেস্টিংটা খুব কম দেখতে পাচ্ছি, যে ছাত্রছাত্রীরা খুব বেশি ক্লাস করতে চাচ্ছে না, কেমন জানি আসে আর চলে যায়, এরকম একটা সমস্যা। সো এগুলা আসলে পরিহার করা উচিত বলে মনে করি। শাকিল হোসেন, হ্যাঁ সালাম আলাইকুম, সালাম ওয়ালাইকুম আসসালাম, শাকিল হোসেন কর্নুল, এর মধ্যে জয়েন করেছে মোহাম্মদ রমজান, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, আই এম ফাইন। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো, কে কোথায় আছো, হ্যাঁ আমাকে জানাও ইংলিশ ক্লাসে। হোয়াই আর ইউ টকিং ইন, আচ্ছা ওকে, হুম হুম ওকে, আই উইল ট্রাই। সো আচ্ছা, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, এর মধ্যে জয়েন করেছে আমাদের হানিফ স্যার জয়েন করেছেন, আচ্ছা হ্যাঁ ওকে। সো আচ্ছা, আজকের ওয়েদারটা একেবারেই ভালো না, হয়তো জ্বর হচ্ছে বাইরে, সো লোডশেডিং যদি হয় চলে গেলে কিন্তু আসলে অনলাইন ক্লাসটা হয়তো একটু বিঘ্ন ঘটতে পারে, সো সেটা মাথায় রেখি আমি একটু হালকা পাতলা ছোটোখাটো করে একটু আলোচনা করব তোমাদের সাথে। ওকে, আচ্ছা এখন যে মেজর কোয়েশ্চেনটা সেটা হচ্ছে তোমরা কে কোথায় কীরকম আছো, হ্যাঁ সেটা একটু জানাও। আচ্ছা, এবং আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি, বাট নিয়মিত ছাত্রছাত্রীদের উপস্থিতি খুব কম এবং তাদের রেসপন্স খুব কম, সো দিস ইজ দ্য ভেরি শেম ফর আস। আচ্ছা, শাকিল হোসেন, হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, আচ্ছা ইনভাইট কর, আচ্ছা দোয়া রইল তোমার প্রতি। আচ্ছা, সো আমি আর বেশি সময় নিব না, আর 1 মিনিট ওয়েট করব, সো এর তারপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আজকে আমি একটা ছোটোখাটো একটা টপিক, খুবই ছোট একটি টপিক নিয়ে ডিসকাশনে যাব, এবং এই টপিকটি নিয়ে হয়তো আজকে ডিসকাশনে খুব একটা ফলপ্রসূ আমরা রেজাল্ট, হ্যাঁ নিয়ে যেতে পারবো। সো আমি আশা করি যে যারা এখনো জয়েন করোনি আজকে ক্লাসটিতে, আজকে সময়টা সন্ধ্যাতে নেওয়া হয়েছে কারণ রাত 9টাতে অনেক বেশি রাত হয়ে যায়, সো রমজান মাস, সো সময় খুব বেশি নষ্ট করা যাবে না। ওকে, আচ্ছা অর্ণিক অর্ণ, বাসায় আছি, ভালো আছি, ওকে হ্যাঁ বাসায় থাকতে অনেক ভুল হয়ে যাচ্ছে, কিন্তু বাসায় থেকে কিন্তু ভালো থাকতে হবে, মানসিকভাবে খুব বেশি
পজিটিভ থাকতে হবে, হ্যাঁ পজিটিভ মাইন্ড নিয়ে আসলে সময়টাকে পাস করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওকে, সো আচ্ছা ভালো আছি, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, একজন লিখতেছেন যে স্পিক ইন ইংলিশ, ইংলিশ টিচার ইউ আর, ওকে সো আই উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ, বাট মেজর যে প্রবলেমটা হয় অনেকে আসলে হয়তো বুঝতে পারে না, হ্যাঁ বা করতে পারে না, এটা একটা প্রবলেম, সো আই উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ। সো ডিয়ার স্টুডেন্টস, ওকে আহাত হোসেন এর মধ্যে জয়েন করেছে, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ কেমন আছো আহাত, অনেকদিন পরে তোমাকে লাইনে পেলাম আর কি, রেগুলার লাইনে থাকো কি না সেটা একটা বিষয়। আচ্ছা ওয়ালিউল্লাহ আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আই এম ফাইন, আমি ভালো আছি, বাসায় আছি। আচ্ছা আচ্ছা, যে অ্যানাউন্সমেন্টটি আমি একটু করতে চাই, তোমরা জানো যে আমাদের আলিয়াস গ্র্যান্ড আবদুল্লাহ ডিগ্রি কলেজ ক্লাসগুলো হচ্ছে, তারই সাথে আমরা জুম অ্যাপস এর মাধ্যমে কিন্তু লাইভ ভিডিও ক্লাস নিচ্ছি, যেখানে আমরা অ্যাপ শেয়ার করতে পারতেছি। বাট আমাদের লাইভ ক্লাসে যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা চাইলেও অ্যাপস শেয়ার করতে পারি না, বা বোর্ড ব্যবহার করেও ক্লাসগুলো নিতে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা রুফিক স্যার লেখছেন যে সেলুনেও কিন্তু করুন আছে, হ্যাঁ বাট আমি একটু জানাতে চাই যে বেসিক্যালি সেলুনের কাজটা আমি নিজে বাসায় এখন করতেছি, বাসায় আমি একটা মেশিন নিয়েছি, সো সেটা দিয়ে আমি ট্রাই করতেছি, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে আচ্ছা, আট ঘটিকে, হ্যাঁ ঠিক আছে, নামাজের সময় হয়ে যাবে, সো লেট স্টার্টস আওয়ার টু ডেজ ক্লাস, আই উইল ডিসকাস আ টপিক, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। সো ক্যাপিটালাইজেশন নিয়ে হয়তো আমরা অনেক আগে থেকেই জানি, হ্যাঁ যে ক্যাপিটালাইজেশন হচ্ছে একটি সেন্টেন্সের শুরুতে শব্দের ক্যাপিটাল অর্থাৎ বড় ব্যবহারের নিয়ম, যদিও এই বিষয়ের আচ্ছা যদিও এই বিষয়টি ক্যাপিটালাইজেশনের কোনো কোয়েশ্চেন আমাদের টপিকে নেই, আসে না, তারপরেও আমাদের ক্যাপিটালাইজেশনটা অনেক সময় পাংচুয়েশন যে টপিকটা এখানে আমাদের প্রয়োজন পড়ে জানার জন্য এবং বোঝার জন্য। সো ক্যাপিটালাইজেশন একেবারে নর্মাল ভাবে বলা যায় দ্য প্রপার ইউজ অফ ক্যাপিটাল লেটার ইন আ ওয়ার্ড। ওকে, সো ইংরেজিতে আমরা যখন দেখি যে ক্যাপিটাল লেটারের ব্যবহারটা একেবারে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বিশেষ করে নাউন, হ্যাঁ নাউন প্রোনাউন এই জাতীয় শব্দগুলোতে আমরা ক্যাপিটাল লেটারগুলো ব্যবহার করি। শুধু তাই নয়, এছাড়াও আমরা সেন্টেন্সের শুরুতে, যে কোনো সেন্টেন্সের শুরুতেই বেসিক্যালি আমরা একটি ক্যাপিটাল লেটার ব্যবহার করি। সো আমি আজকে যে কথাগুলো বলবো একেবারে বেসিক আলোচনা, হ্যাঁ যেগুলো আমার পোস্টটাতে দেওয়া আছে তোমরা অবশ্যই সেখান থেকে একটু, আমি আশা করি যে আমি কেন পোস্টটা আগে দিই সেটা একটা কারণ হচ্ছে, আচ্ছা ও সো আমি পোস্ট আগে করার কারণ হচ্ছে তোমরা যদি সেখানে একটু পোস্টটাতে জাস্ট আই ক্যাচিং করো, একটু করে দেখে নাও বা পড়ে নাও, তাহলে ক্লাসে টুকটাক একটু আলোচনা দিয়ে কিন্তু ইফেক্টিভ হয়, হ্যাঁ খুব সহজে তোমরা নিতে পারো। টপিক ইজ ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, আমি ক্যাপিটালাইজেশনের বিষয়টা বললাম, পাংচুয়েশন নিয়ে একটু কথা বলি। আসলে পাংচুয়েশন আমরা বাংলাতে ব্যবহার করি, বাক্যে বিরাম বিরাম চিহ্নের ব্যবহার, সঠিক ব্যবহার কি আমরা পাংচুয়েশন বলে থাকি। তো ইংরেজিতে পাংচুয়েশন হচ্ছে কি যে বাক্যে কোথায় আমাদের, হ্যাঁ কখন কিভাবে থামতে হবে তার কিছু নিয়ম আছে, এবং কতগুলো সাংকেতিক চিহ্নের সাহায্যে নিয়মগুলোকে প্রকাশ করা হয়, এই চিহ্নগুলোকেই পাংচুয়েশন মার্ক বলা হয়, ঠিক আছে। সো ইন এ সেন্টেন্স ইউ হ্যাভ টু ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সিম্বল, ওকে সো সেই সিম্বলগুলো হচ্ছে সেই সিম্বলগুলোর ব্যবহারের সঠিক নিয়মগুলোকে, কিন্তু যে নিয়মগুলোর জন্য সঠিক ব্যবহারের যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি থাকি তাদেরকে কিন্তু সেই সিম্বলগুলোকেই বলা হয় পাংচুয়েশন মার্ক, ঠিক আছে। সো এখন আমাদের ইংলিশ সেকেন্ড পার্ট এর একেবারে 12 নম্বর টপিক, আমি সম্ভবত জানি যে পাংচুয়েশন একটি টপিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ সো প্রেজেন্ট থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আমি টপিকটি নিয়ে একটু ডিসকাশন করি, তোমরা একটু মনোযোগ দিয়ে একটু 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 শুনে নাও কথাগুলো, দেন হয়তো আমরা, হ্যাঁ আবার ডিসকাশন করব এবং আমরা টপিকগুলো পড়বো। সো আই এম টকিং অ্যাবাউট হোয়াট ইজ পাংচুয়েশন, হ্যাঁ আমি আরেকবার বলি যে বাক্যে কোথায় কখন কিভাবে থামতে হবে তার কিছু নিয়ম আছে, হ্যাঁ এবং কতগুলো সাংকেতিক চিহ্নের সাহায্যে নিয়মগুলোকে প্রকাশ করা হয় একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্সে কি করতে হয় যে কখন কোথায় আমাদেরকে থামতে হবে এবং কতগুলো চিহ্নের সাহায্যে এই নিয়মগুলোকে আমরা প্রকাশ করব, হ্যাঁ এই চিহ্নগুলোকেই পাংচুয়েশন মার্ক বলা হয়। সো ইংরেজিতে উইল আমি আজকে কয়েকটি পাংচুয়েশন নিয়ে কথা বলবো।
আচ্ছা, এমডি সালমান, যে আপনাকে দেখে কলেজে একটা ফিল আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা ডিসকাশন করব যে পাঞ্চুয়েশন কতগুলো ইন ইংলিশ। আমরা মোটামুটি আমি আজকে 11টি পাঞ্চুয়েশন মার্ক নিয়ে কথা বলবো তোমাদের সাথে। নাম্বার ওয়ান হচ্ছে ফুল স্টপ, হ্যাঁ, বা ডট চিহ্ন আমরা যেটা বলি, যে ফুল স্টপ। সো ফুল স্টপ চিহ্নটা সবাই তো কোয়েশ্চেন করি তোমাদেরকে, হোয়েন উই ইউজ ফুল স্টপ ইন এ সেন্টেন্স, হোয়েন উই ইউজ ফুল স্টপ ইন এ সেন্টেন্স, বা একটি সেন্টেন্সে আমরা কখন ফুল স্টপটি ব্যবহার করি বা কেন ব্যবহার করি। ঠিক আছে, সো শর্ট করে যদি কেউ একটা আনসারটা দিতে পারো, ঠিক আছে, যে বাক্যে আমরা কোথায় ফুল স্টপ ব্যবহার করি। ঠিক আছে, সো ফুল স্টপ হচ্ছে, আচ্ছা যেহেতু কোয়েশ্চেন করছি একটু আনসার নেওয়ার চেষ্টা করি। আমরা কখন ফুল স্টপ ব্যবহার করব, ঠিক আছে, আমি ডিসকাস করি, তোমরা একটু শোনো। একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স, যখন আমাদের একটি ইংরেজিতে একটি সেন্টেন্স, পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স, বাংলাতে যদি বলি ধারে চিহ্ন ব্যবহার করি, একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স অর্থাৎ একটি সম্পূর্ণ সেন্টেন্স যেখানে বলার আর কোনো কি থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, এরকম একটি সম্পূর্ণ, আচ্ছা একজন লিখছে যে বাক্যের শেষে, রাইট, আচ্ছা অবন্তী লিখছে বাক্যের শেষে, অর্ণিকা অর্ণ লিখছে বাক্যের শেষে, রাইট। এখন কোন বাক্যের শেষে, এটা কিন্তু একটা কোয়েশ্চেন রয়ে যায়, বলতে হবে যে একটি পূর্ণাঙ্গ বাক্য বা একটি পূর্ণাঙ্গ সেন্টেন্সের শেষে অবশ্যই আমাদেরকে ফুল স্টপ ব্যবহার করতে হবে। তাছাড়াও ফুল স্টপ আমরা কোথায় ব্যবহার করি, আরেকটু কি ডিটেলসে বলা যায় যে আমরা একটি পূর্ণাঙ্গ বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহার করি, অর্থাৎ একটি সেন্টেন্স যখন শেষ হয়ে যায়, একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স যখন শেষ হয়। একটু উদাহরণ দিই, যেমন যদি আমি বলি যে আই আই লিভ ইন ঢাকা, হ্যাঁ আমি ঢাকাতে বসবাস করি। সো এখানে এই সেন্টেন্সটাতে কি তোমাদের মনে হয় যে এই সেন্টেন্সটাতে আর কিছু বাকি রয়েছে বা আরো কিছু আকাঙ্ক্ষা রয়েছে কিছু শোনার, বা একটি অসম্পূর্ণ সেন্টেন্স? মোটেও না। হ্যাঁ, সো এরকম করে যদি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়, সেই পূর্ণাঙ্গ সেন্টেন্সের শেষে আমরা যেই সাংকেতিক বা আমরা যেই পাংচুয়েশন মার্কটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফুল স্টপ, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ সম্পূর্ণ সেন্টেন্সের শেষে আমরা কি কি ব্যবহার করি, একটি ফুল স্টপ ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ, সো আরেকটা জায়গাতে আমরা পাঞ্চুয়েশন ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে তখন সেটাকে ব্যবহার হয়ে যাবে ডট হিসেবে। হ্যাঁ, আমরা জানি যে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি যে শর্ট ফর্ম অফ নেম, হ্যাঁ নামের শর্ট ফর্ম, বা যখন করি বা তখন আমরা কিন্তু অ্যাব্রিভিয়েশনের জন্য আমরা কিন্তু পাঞ্চুয়েশনটা ব্যবহার করি। ঠিক আছে, লাইক কিরকম হতে পারে হাসান, ঠিক আছে, সো এখানে ডক্টর, এরপরে আমরা কি ব্যবহার করবো, একটি অ্যাব্রিভিয়েশন ব্যবহার, একটি ফুল স্টপ ব্যবহার করবো। সো এই ফুল স্টপ, তাহলে আমরা প্রথমেই আলোচনা করলাম যে উই পুট ফুল স্টপ আফটার এন্ডিং আ সেন্টেন্স, সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, একটি স্বাধীন বাক্যের শেষে আমরা অবশ্যই কি ব্যবহার করব, অবশ্যই একটি স্বাধীন বাক্যের পরে শেষে আমরা ফুল স্টপটি ব্যবহার করব। আচ্ছা, নেক্সট আই উইল ডিসকাস কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক আমরা কোথায় ব্যবহার করব। কোয়েশ্চেন মার্ক একেবারে সহজ কথা, কোয়েশ্চেন বিষয়টা কি, আসলে কোয়েশ্চেন হচ্ছে আস্ক সামথিং, যখন তোমাকে কি কোনো ইনফরমেশন তোমার কাছে চাই, এই ধরনের সেন্টেন্স, এই জাতীয় সেন্টেন্সের শেষে আমরা অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক বসাবো। হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক কিভাবে বসাতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের তোমরা বিভিন্ন সময় কোয়েশ্চেনের সম্মুখীন হও এবং সেই কোয়েশ্চেনের শেষে দেখো যে তোমরা একটা কোয়েশ্চেন মার্ক আছে। কিরকম হতে পারে, লাইক হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ হাউ আর ইউ, তুমি কেমন আছো, সো এরকম সেন্টেন্সের শেষে একটি কোয়েশ্চেন, সো লাইক দিস এই ইনফরমেশন, ঠিক আছে, কিছু ইনফরমেশন চাচ্ছে, এই ধরনের সেন্টেন্সের শেষে আমরা অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। আচ্ছা, এবার আমি তোমাদের একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে তোমরা বলো যে কোথায় আমরা কমা ব্যবহার করব। ঠিক আছে, কমা, কমা তো সবাই চিনো তাই না, বাক্যের আমাদের কমা ব্যবহার করতে হয়, সো কমার ব্যবহার সম্পর্কে যদি একটু জানতে চাচ্ছি, সামথিং ক্লু যদি কেউ দিতে পারো যে স্যার কমা এই ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আচ্ছা, আমাদের কমা ব্যবহার করতে হয় কখন সেন্টেন্সে, আমরা বেসিক্যালি কমা ব্যবহার করি স্বল্প বিরতি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি যে সেন্টেন্সে হঠাৎ করে একটু থামতে হচ্ছে, এরকম কিছু সেন্টেন্স থাকে না যে সেন্টেন্সটা একটু লং ন্যারেটিভ, ঠিক আছে, হোয়েন উই গেট আ লং ন্যারেটিভ সেন্টেন্স উই ইউ হ্যাভ টু ইউজ কমা। হ্যাঁ, লং ন্যারেটিভ সেন্টেন্স বাট ইউ নিড সাম স্টপ, তোমাকে একটু স্টপ হতে হচ্ছে, একটা লং ন্যারেটিভ সেন্টেন্স বাট ইউ হ্যাভ টু বি স্টপ, তোমাকে একটু থামতে হচ্ছে,
ঠিক আছে। সো এরকম স্বল্প বিরতি দিয়ে স্বল্প বিরতির জন্য আমাদের কিন্তু অবশ্যই কমা ব্যবহার করতে হয়, ঠিক আছে। যেমন একজন টিচার যদি তোমাকে আস্ক করলো, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, সেক্ষেত্রে তোমার আনসারটা কি হতে পারে, যে ইয়েস স্যার আই এম এ স্টুডেন্ট। সো ইয়েস এখানে কিন্তু কমা ব্যবহার হবে, স্যার এখানেও কমা হতে পারে, আই এম আ স্টুডেন্ট, ঠিক আছে। সো এইরকম করে কিন্তু তুমি ইয়েস আই এম, ঠিক আছে, বা ইয়েস আই এম এ স্টুডেন্ট, সো এখানে ইয়েস এর পরে কিন্তু কি তুমি একটি কমা ব্যবহার করলা, কারণ ইয়েস টুর পরে আমরা জানি কমা ব্যবহার হয়। শুধু এর জন্যই নয়, এখানে স্বল্প বিরতি প্রয়োজন হচ্ছে, সো এর জন্য আমরা কিন্তু কমা ব্যবহার করছি বাক্যে। আচ্ছা, নেক্সট আই উইল ডিসকাস অ্যানাদার পাঞ্চুয়েশন মার্ক, সেটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক সেটা হচ্ছে কি, যে হঠাৎ করে খুব বেশি ইমোশনস, ইউ শো আপ ইমোশনস অর সারপ্রাইজিং ওয়ার্ডস অর সারপ্রাইজিং সেন্টেন্স, হ্যাঁ এরকম সেন্টেন্সের ক্ষেত্রে তোমার অতিরিক্ত আবেগ বা হ্যাঁ এরকম ধরো যে ইমোশন হচ্ছে খুব বেশি, বা সারপ্রাইজ একটা সারপ্রাইজিং একটা নিউজ চলে আসছে তোমার কাছে হঠাৎ করে, সো এইরকম সেন্টেন্স যদি আমরা বাক্যে পাই সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। যেমন কিরকম হতে পারে, যে হুররা, হ্যাঁ এলাস, হ্যাঁ আই এম আনডন, হ্যাঁ আই এম আ গ্রেট ফুল, এলাস, ওকে, যে কি হলো, হাই, হ্যাঁ হুররা, সো এরকম শব্দের শেষে আমরা কিন্তু এক্সক্লেমেটরি পাঞ্চুয়েশন মার্কসটাকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো নেক্সট আই উইল টক অ্যাবাউট কোটেশন মার্ক, হোয়েন উই ইউজ কোটেশন মার্ক ইন এ সেন্টেন্স, ঠিক আছে। সো আমরা জানি যে আমরা সেন্টেন্সে কি ব্যবহার করে থাকি, সেন্টেন্সে আমরা সরি সেন্টেন্স কোন ধরনের সেন্টেন্সে বেসিক্যালি কোটেশন মার্ক ব্যবহার করা হয়। সো তোমরা নিশ্চয়ই ন্যারেশন অর স্পিচ, হ্যাঁ তোমরা পড়ে থাকো, সো ন্যারেশনের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা হয়, আমাদের আমরা দেখি যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, প্রত্যক্ষ উক্তি বক্তার, ঠিক আছে, যে দুজন স্পেসিফিক পার্সন আর কনভারসেশন, তাদের কনভারসেশনটা যদি সরাসরি হয় সেটাকে সরাসরি তুলে ধরার জন্য আমরা কোটেশন মার্ক ব্যবহার করে থাকি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই এই পাঞ্চুয়েশন মার্কটা, এই মার্কটা, এই পাঞ্চুয়েশন মার্কটা অর্থাৎ কোটেশনটা কিন্তু অনেক বেশি এসে থাকে পরীক্ষার্থে। সো এটা একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবা আশা করি। সেটা হচ্ছে যে কি করি আমরা, যে একটি সরাসরি স্পিচ, কোনো বক্তা বা একজন আরেকজনের সাথে কথা বলতেছে, সরাসরি যদি সেটাকে আমাদের তুলে ধরতে হয় সেখানে আমরা কোট করি, কোটেশন মার্ক ব্যবহার। কিরকম, সহজভাবে আমি বলি যে তোমরা সেন্টেন্সে ব্যবহার করো যে 66-99, সেন্টেন্সের শেষে 66 পরে আমরা 99 ব্যবহার করি, আমরা এইভাবে বলে থাকি মনে রাখার সুবিধার্থে। সো কোটেশন মার্কসটা হচ্ছে বক্তার সরাসরি স্পিচকে তুলে ধরার জন্য আমরা যে সাংকেতিক টি ব্যবহার করি, যে পাঞ্চুয়েশন মার্কটি ব্যবহার করি, সেটাকে আমরা বলে থাকি কোটেশন মার্ক। আচ্ছা, কোটেশন মার্ক নিয়ে আরো আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, লাইক দিস, যখন একটি উদাহরণ দিই, যেমন ন্যারেশনের ক্ষেত্রে যদি আমরা করি, যে প্রত্যক্ষ ন্যারেশন যদি এরকম হয়, রিনা সেট আই উইল হ্যাভ টু অ্যাক্টিভ ইন অনলাইন ক্লাস, কি বলতেছে, রিনা সেট টু মি, আমাকে বলছে, বা রিনা সেট, রিনা নিজে বলছে যে আই উইল হ্যাভ টু অ্যাক্টিভ ইন অনলাইন ক্লাস, তার মানে রিনা বলতেছে যে আমি কি হব, যে রেগুলারলি অনলাইন ক্লাসে অ্যাক্টিভ হব। এখানে কিন্তু সরাসরি রিনার কথাটাকে আমরা তখন কোট করব, ঠিক আছে, রিনা সেট এর পরে আমরা কমা দিয়ে সেখানে আমরা কোট করব, ঠিক আছে, কোটেশন মার্কটা আমরা ব্যবহার করব। আরেক ধরনের হতে পারে, লাইক দিস, কোন কবির বই, কবির কোনো কবিতা বা কোনো লেখকের কোনো সরাসরি বই, সেই বইটা তো বা কবিতার অংশটাকে আমরা কি করতে পারি না, আমরা কিন্তু পরিবর্তন করতে পারি না, ঠিক আছে। আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে দোস্ত কয়টা কোটেশন ব্যবহার করছিস পরীক্ষার হলে, কবিতার মধ্যে বিশেষ করে বাংলা প্রশ্নের উত্তরে বা সাহিত্যের কিছু কোয়েশ্চেন আমরা যখন আনসার করি, তখন কিন্তু আমাদেরকে সরাসরি সেই লেখকের বা রাইটারের কোটেশনটা ব্যবহার করতে হয়। সো চিন্তা করতে পারছো তোমরা যে সরাসরি কোনো স্পিচ বা কথা বা সেন্টেন্সের সময় কিন্তু আমরা কোটেশনটাকে, সো আমি যেটা বললাম যে কোনো বই, যেমন হতে পারে যে জেন আয়ার, জেন আয়ার ইজ আ ফেমাস নভেল, ঠিক আছে। সো এই যে জেন আয়ার একটা বইয়ের নাম, ঠিক আছে, গীতাঞ্জলি, ঠিক আছে, ইজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। সো এরকম কোন একটি স্পেসিফিক বই হতে পারে একজন রাইটারের, বা কোনো রাইটারের কবিতার লাইন হতে পারে, সো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোটেশন ব্যবহার করতে হয়। সো আমি কেন তোমাদেরকে বেশি সতর্ক হতে বলছি, সেটার বেসিক কারণ হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দুই ধরনের, দুই ভাবে কিন্তু ন্যারেশন সরি পাংচুয়েশনটা চলে আসে। নাম্বার ওয়ান হচ্ছে ডায়লগ আকারে আসে, যে আমরা দেখি যে আচ্ছা আমরা দেখি যে কি দেখি যে আমরা একটা কনভারসেশন লাইক ডায়লগ, ঠিক আছে, যে ওয়ান অর টু পার্সন ডায়লগ আকারে কিন্তু কি কোটেশন কথা বলছে, সো সেখানে আমাদেরকে পাঞ্চুয়েশন মার্কসটা ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যেখানে দেখি যে আমরা কোথায় পাঞ্চুয়েশনটাকে ব্যবহার করি,
সরি আমরা কোটেশন ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে আমরা দেখি যে প্যাসেজ আকার একটি পাঞ্চুয়েশন করতে বলে, আমাদের একটা প্যাসেজ দিয়ে দেয় সেটাকে পাঞ্চুয়েশন করতে বলে। সো আমাদের আমরা দেখেছি বিগত বছরের প্রশ্নগুলোতেও আমরা দেখেছি, এবং আমরা দেখেছি এই বছরের অনেক টেস্ট পেপার গেটেও আমরা দেখেছি যে অনেক বেশি আমাদের সম্মুখীন হতে হয় এই প্রশ্নটা আমাদের প্যাসেজ আকারে চলে আসে। সো যখনই প্যাসেজ আকারে চলে আসে তখন আমরা কিন্তু একটু জটিলতার মধ্যে পড়ে যাই এই টপিকটা নিয়ে। সো আমরা যখনই দেখি যে এই পাঞ্চুয়েশনের এই টপিকটা প্যাসেজ আকারে চলে আসছে, ঠিক তখনই আমাদেরকে বুঝতে আমাদের প্রস্তুত থাকতে হবে কোটেশন মার্ক বসানোর জন্য। বেসিক্যালি প্যাসেজ ন্যারেশনটাকে প্যাসেজ আকারে যেই পাঞ্চুয়েশনটা আসে সেখানে তোমরা দেখবা যে একটা ডিরেক্ট ন্যারেশন তুলে দিয়েছে, যে একজন আরেকজনের সাথে কথা বলছে, সেখানে আমাদের অনেক বেশি অতিরিক্ত মাত্রায় কোটেশন কিন্তু ব্যবহার করতে হচ্ছে। সো এখানে আমাদের জন্যই এই কোটেশন মার্কটা মার্কস এর ব্যবহারটা বেশি করে জানতে হবে। আচ্ছা, নেক্সট আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যাপোস্ট্রফি, হোয়াট ইজ অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, এবং হোয়ার উই পুট অ্যাপোস্ট্রফি ইন ইংলিশ সেন্টেন্স, বেস ইংলিশ সেন্টেন্স আমরা সেন্টেন্সের কোথায় অ্যাপোস্ট্রফিটাকে ব্যবহার করব। আচ্ছা, অ্যাপোস্ট্রফি হচ্ছে রয়ের মতো ব্যবহার, সহজ ভাষায় যদি আমরা বলি যে রয়ের, দিস ইজ বেসিক্যালি নাউন পজিটিভ, নাউন পজিটিভের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি ব্যবহারটা করে থাকি, ঠিক আছে। কিরকম হতে পারে, লাইক দিস, ফ্রেন্ডস বুক কর্নার, একটি লাইব্রেরি বই, একটি কি বইয়ের দোকানের নাম, ঠিক, গার্লস কলেজ, বয়েজ স্কুল, ঠিক আছে। সো এখানে রয়ের, ছেলেদের, ঠিক আছে, এরকম রয়ের বোঝাতে গেলে আমরা পজিটিভ যখন ব্যবহার করি তখন আমরা কিন্তু কি করি, একটি অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। অ্যাপোস্ট্রফি কি আসলে ভোট মার্কার নেই বোঝানো যাচ্ছে না, উপরে আমরা কি করি একটা কমার মতো ছোট ব্যবহার করি অনেক সময়। সো দিস ইজ কল অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি বেসিক্যালি আরো কিছু ইউজ রয়েছে, শব্দ সংক্ষেপণ যেটাকে বলা হয় কন্ট্রাকশন, কন্ট্রাকশন যখন আমাদের করতে হয় খুব বেশি কন্ট্রাকশন, হোয়েন উই কন্ট্রাকশন ওয়ার্ড অর শর্ট অ্যান্ড ফর্ম অফ ওয়ার্ড, উই হ্যাভ টু ইউজ অ্যাপোস্ট্রফি। লাইক দিস কি হতে পারে যে হোয়াটস ইউর নেম, হোয়াটস ইউর নেম, এখানে হোয়াটস, সো এখানে আমরা যে কাজটি করি যে হোয়াট ইজ, এখানে ইজের জন্য ইজের শর্ট ফর্ম, এখানে আইটাকে উঠিয়ে দিয়ে আমরা কিন্তু হোয়াটস ব্যবহার করি, হোয়াটস ইউর নেম, ঠিক আছে। সো এই অ্যাপোস্ট্রফিটা যা করে সেটা একটি সেন্টেন্সকে আরো বেশি মডিফাই করে অ্যান্ড স্মার্ট করে, স্মার্ট সেন্টেন্স। কিরকম হতে পারে, লাইক দিস যে হতে পারে ইজেন্ট ইউ, ঠিক আছে, ডোন্ট ইউ, আরন্ট আই, ঠিক আছে। সো এরকম করে সেন্টেন্সকে সংক্ষিপ্ত ফর্মে কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা যায় বাই ইউজিং অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। সো আরেকটা ক্ষেত্রে অ্যাপোস্ট্রফিটা ব্যবহার হতে পারে, লাইক টাইম, ঠিক আছে। আচ্ছা, গ্রুপে কে কে আছো একটু আরেকবার করে কমেন্ট করো তোমরা, আমার মনে হচ্ছে না খুব অ্যাটেন্ডেন্স খুব কম দেখা যাচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। সো যেটা একেবারে কাম্য নয়, আমরা চাই যে তোমরা সব সময় অনলাইন ক্লাসে, সকল শিক্ষকদের অনলাইন ক্লাসে তোমরা সব সময় থাকবে, অ্যাক্টিভ থেকে ক্লাসটিকে, অনলাইন ক্লাসটিকে আরো বেশি প্রাণবন্ধ তোমরা করে তুলবা। আমি এরপরে কোয়েশন পর্বে যাব, হয়তো কিছু কোয়েশন করব, তারপরে ক্লাসটি শেষ করে দিব। আমি যেখানে আসছিলাম যে হোয়েন উই ইউজ অ্যাপোস্ট্রফি, সো দিস ইজ দ্য ইউজ অফ অ্যাপোস্ট্রফি, কোথায় ব্যবহার করব, শর্ট ফর্ম অফ ওয়ার্ড, শব্দ যখন সংক্ষেপে করব, ঠিক আছে, তখন, বা যখন পজিটিভ কেস ব্যবহার করব তখন কিন্তু আমরা অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করব। বেসিক্যালি আমরা আমাদের এই কোয়েশনের আনসার করার জন্য, হ্যাঁ, থ্যাংক ইউ অবন্তী, আমি চাই যে আরো তোমরা সবাই থাকো, যারা নেই এখনো ক্লাস করতেছো না, সো তোমরা কিন্তু অনেক কিছু মিস করতেছো, ঠিক আছে। সো এত শর্ট ফর্মে শর্ট করে, হ্যাঁ, আমি কিন্তু এটার উপরে একটা পোস্ট দিয়েছি এবং আমি নিজে লেকচার দিচ্ছি। সো আমার মনে হয় না যে, আমার মনে হয় তোমরা ক্লাসের চাইতেও বেশি কিছু পাচ্ছ। সো এই ক্লাসে অ্যাক্টিভ থাকলে তোমরা প্রতিদিন প্রতিদিন তোমরা একটি করে নতুন নতুন টপিক কিন্তু তোমরা শিখতে পারবে এবং ঘরে বসে শিখতে পারবে। সো এইটার পজিটিভনেসই বেশি। আচ্ছা, যে কথাটা আমি আসলাম যেখানে, সো আমরা আমাদের 12 নম্বর যে কোয়েশনটা রয়েছে সেকেন্ড পার্টে অ্যাপোস্ট্রফির, সরি পাঞ্চুয়েশনের, আমরা কিছু কিছু যদি কয়েকটা জাস্ট গুনি, লাইক 1, নম্বর 1, ফুল স্টপের ব্যবহার। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ যারা আছো, একটু শোনো, ঠিক আছে, ক্লাসটা একটু অ্যাটেন্টিভ তোমরা মনোযোগী হও। 1, ফুল স্টপ, তারপরে কমা, তারপরে হচ্ছে কোয়েশন মার্ক, এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেশন মার্ক, অ্যান্ড হচ্ছে অ্যাপোস্ট্রফি, জাস্ট এই 5টা যদি তোমরা পাঞ্চুয়েশন বিশেষ করে ভালো করে একটু আয়ত্ত করো, আমার মনে হয় তোমরা কিন্তু 5-এ 5 অবশ্যই সবাই পাবে। হ্যাঁ, কোনোভাবেই কিন্তু 5-এর নিচে তোমরা পাবা না, ঠিক আছে। সো এটা কিন্তু একটা বিষয়। হ্যাঁ, ঈশ্বর সরকার, উর্মি, নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, ইমরান হোসেন আছে, আছে অনন্ত রাজ, আছে ফয়সাল মাহমুদ,
আচ্ছা, আমি আরো কমেন্ট পড়বো, তোমরা সবাই কমেন্ট করো, আমি দেখি যে তোমরা গ্রুপে আর কে কে আছো। আচ্ছা নেক্সট, হাইপেন, তোমরা জানো যে হাইপেন কোথায় ব্যবহার করতে হয়? যৌগিক শব্দের ক্ষেত্রে, যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে আমরা দেখি যে মাঝখানে কি হাইপেন ব্যবহার করে শব্দগুলাকে আমরা যৌগিক শব্দগুলাকে আলাদা করে তুলি। এছাড়া রয়েছে ড্যাশ, ব্র্যাকেট, এগুলোর ব্যবহার তোমরা খুব জানো, যে সচরাচর ব্যবহারগুলো আমাদের কাজে লাগে না। হ্যাঁ, নাও আই উইল ডিসকাস আরেকটা বিষয় হতে পারে যে কোলন অর সেমিকোলন কোথায় ব্যবহার করি। সেমিকোলন বেসিক্যালি দুইটা ক্লোজ অর দুইটা স্বাধীন সেন্টেন্স কে আলাদা করে লেখার জন্য আমরা কিন্তু সেমিকোলন বাক্যে ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো দ্যাট ইজ অল অ্যাবাউট পাংচুয়েশন, ঠিক আছে? এর বেশি কিছু পাংচুয়েশন আমার মনে হয় না যে খুব ডিসকাস করার বিষয় আছে, খুবই সহজ একটি টপিক। আমি মনে করি যে আমার যে পোস্টটি দেওয়া আছে, পোস্ট আমি একটু পোস্ট করেছি অলরেডি অ্যাবাউট রিগার্ডিং অ্যাবাউট পাংচুয়েশন, তোমরা পোস্টটিকে একটু ভালো করে দেখো, সেখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। সো এক্সাম্পল গুলো যদি তোমরা এক্সারসাইজ করো, তোমরা কিন্তু খুব সুন্দরভাবেই এই টপিকটিকে আয়ত্ত করতে পারবা। আচ্ছা, এখন আমি যে কথাটি বলবো যে তোমরা কোয়েশ্চেন করতে পারো। হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস টপিক? এই টপিকটির উপরে কি তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? আমি কিছু কোয়েশ্চেন নিব, ঠিক আছে? চার পাঁচটি কোয়েশ্চেন নিব, দেন আই উইল সাম অফ মাই টোটাল ক্লাস, ওভারঅল ক্লাস। হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং দিস টপিক? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ অবন্তী চক্রবর্তী, লিখছেন নো স্যার, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, আরো কারা কারা তোমরা কে কে জয়েন করেছো আমি একটু দেখতে চাই। হাউ মেনি স্টুডেন্টস আর হিয়ার? আচ্ছা, সো বেসিক্যালি আমরা আজকের ক্লাসে, আমরা বিগত ক্লাসগুলোতে আমি ডিসকাস করেছি হাউ টু মেক ফ্লো চার্ট, আমি কথা বলেছি আর্টিকেল নিয়ে, আমি কথা বলেছি কন্ডিশনাল অফ সেন্টেন্সেস নিয়ে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই টপিকটি হচ্ছে পাংচুয়েশন মার্ক, কিভাবে আমরা পাংচুয়েশন ব্যবহার করবো। আমি আরেকবার বলছি, বাক্যে কোথায় কখন কিভাবে থামতে হবে, সেক্ষেত্রে আমাদের কোন কোন সিম্বলগুলো ব্যবহার করতে হবে, সেগুলোকে পাংচুয়েশন মার্ক বলা হয়। আমরা বেশ কিছু পাংচুয়েশন মার্ক নিয়ে কথা বললাম। আচ্ছা, ইনভার্টেড কমা, রাইট, ইট ইজ কল্ড অলসো ইনভার্টেড কমা, ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর পাংচুয়েশন, রাইট, আশির আঞ্জুম। হ্যাঁ, আসলে ইনভার্টেড কমা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পাংচুয়েশন। আচ্ছা, আমরা আজকে আমরা যে কথাটি বললাম সেটা পাংচুয়েশন নিয়ে বেসিক্যালি আমরা ডিসকাশন করলাম, অ্যাবাউট অ্যাপোস্ট্রফি, অ্যাবাউট কোয়েশ্চেন মার্ক, হাউ টু ইউজ কোয়েশ্চেন মার্ক, হাউ টু ইউজ অ্যাপোস্ট্রফি, হাউ টু ইউজ। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন আমি তোমাদের করতে চাই, তোমরা বলো যে আফটার ডেট, যখন আমরা একটা সময় লিখি, হ্যাঁ, ডেট এর পরে আমরা কোন পাংচুয়েশন মার্কটাকে বসাই। লাইক আই ওয়াজ বর্ন ইন 1971, ঠিক আছে? আই ওয়াজ বর্ন ইন এপ্রিল 4, 1971, ঠিক আছে? সো কি হতে পারে এখানে? তারপরে এখানে বেসিক্যালি ডেট মানে যে কোনো ডেট, ধরো যে ডেটের পরে আসলে কোন পাংচুয়েশন মার্কসটা আমরা ইউজ করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বা আজকে ডেট হচ্ছে 5th April 2020, ওকে, 5th April 2020। সো এখানে আমরা বেসিক্যালি কোন পাংচুয়েশনটা ব্যবহার হবে? কমা। আচ্ছা, অবন্তী বলছে যে কমা ব্যবহার হবে। আচ্ছা আচ্ছা স্যার, কিশোর স্যার জয়েন করছেন, এক্সিলেন্ট, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটি কোয়েশ্চেন ছিল যে আমরা ডেট, হ্যাঁ, ডেটের পরে আমরা কোন পাংচুয়েশন মার্কসটি ব্যবহার করি। আচ্ছা, শামীম হোসেন, তোকে একটু কনফিউজ, কমা, রাইট, থ্যাংক ইউ শামীম অ্যান্ড অবন্তি, তোমাদের আনসার ইজ রাইট, রাইট আনসার। আচ্ছা, আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করি যে সেটা হচ্ছে, ধরো যে অবন্তি শামীম, অবন্তি শামীম, অর্ণিকা আর গোয়িং টু কলেজ, ওকে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে, আচ্ছা, অবন্তী, শামীম, অর্ণিকা অ্যান্ড তমাল আর গোয়িং টু কলেজ, সো এই সেন্টেন্সটিতে আমাদের কি মনে হয় যে পাংচুয়েশন মার্কস ব্যবহার করা দরকার আছে? এখানে কোথায় কি ধরনের পাংচুয়েশন ব্যবহার হতে পারে, হ্যাঁ, যদি একটু বলতা তোমরা আর কি।
হ্যাঁ, সিরাজ স্যার জয়েন করছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি যে কথাটি বললাম যে অবন্তি, শামীম, অর্ণিকা অ্যান্ড তমাল আর গোয়িং টু কলেজ অর আর অ্যাটেন্ডিং অনলাইন ক্লাস আর এনজয়িং অনলাইন ক্লাস, যে কোনো কিছুই। সো এই ক্ষেত্রে আমরা কোন ধরনের পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার করবো বেসিক্যালি? রাইট, আচ্ছা, সুলতানা, বিকজ ইটস আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, সো লেটস উই আর গোয়িং টু ফিনিশ আওয়ার টুডেস ক্লাস। সো টুডে আই উইল ডিসকাস অর উইল ডিসকাস অ্যাবাউট পাঞ্চুয়েশন, হাউ টু ইউজ পাঞ্চুয়েশন অ্যান্ড হাউ মেনি টাইপস অফ পাঞ্চুয়েশন মার্কস ইন ইংলিশ অ্যান্ড হোয়ার উই ক্যান ইউজ পাঞ্চুয়েশন মার্কস ইন ইন দ্য সেন্টেন্সেস। পাঞ্চুয়েশন মার্কস মেক্স আ প্রপার সেন্টেন্স স্ট্রাকচার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। রাইট, ব্রিলিয়েন্ট অ্যান্সার অদ্রিয়া রয়, কমা হবে নামের পরে। রাইট, বিকজ আমরা নাউনকে যখন পৃথক করব, দুইটা নাউন বা দুই অর তিনটে নাউনকে যখন আমরা আলাদা আলাদা করে বোঝাবো, সো আমাদেরকে পৃথক করতে হলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমা দিয়ে ব্যবহার করতে হবে এবং অবশ্যই সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। রাইট, অবন্তি ইজ রাইট অ্যান্সার, অবন্তি, শামীম, হ্যাঁ, অর্ণিকা অ্যান্ড তমাল আর এনজয়িং অনলাইন ক্লাস। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অবন্তি, শামীম, অর্ণিকা আর গোয়িং টু কলেজ, হ্যাঁ, আচ্ছা, আর গোয়িং টু কলেজ, আচ্ছা, সেটাই হোক। সো এক্সিলেন্ট, ব্রিলিয়েন্ট, হ্যাঁ, যে তোমরা আসলে বুঝতে পেরেছো, সো আমার কাছে খুবই ভালো লাগছে যে তোমরা খুব সহজেই আনসারটা করতে পেরেছো। সো আমি একটা কথা বলবো অ্যাবাউট রিগার্ডিং দিস টপিক, সেটা হচ্ছে তোমরা আনসার দেওয়ার সময় অবশ্যই প্যাসেজটাকে বা ডায়লগটাকে পুরোটা উঠাতে হবে, উঠানোর পরে তোমরা পাঞ্চুয়েশন মার্কসটাকে ব্যবহার করে নিচে একটা আন্ডারলাইন করে দিতে হবে। দ্যাট উইল বি দ্যাট ইজ দ্য সিস্টেম অফ গুড আনসার, ঠিক আছে? একটা ভালো উত্তরের করার জন্য কিন্তু সেই প্রসেসটাকে তোমাদের ফলো করতে হবে। অনেকে দেখেছি শব্দ উঠে জাস্ট কোনো ধরনের আন্ডারলাইন করে না, সেক্ষেত্রে কিন্তু টিচাররা একেবারেই কনফিউজড হয়ে যায় যে আসলে কোথায় তুমি পাঞ্চুয়েশন ব্যবহার করছো বা কোথায় তুমি করনি। আমাদের পোস্টের টপিকটিতে আমরা যে বিষয়টি দেখি যে প্রশ্নটা তুলে ধরা আছে বাট প্রশ্নের আনসার প্রশ্নটার মধ্যেও কিছু পাঞ্চুয়েশন মার্কস দেওয়া থাকে। সো অনেক স্টুডেন্টরা যে কাজটি করে যে ওই পাঞ্চুয়েশন মার্কস গুলাকে আবার কেটে উল্টাপাল্টা করে, সো সেটা আমার মনে হয় না করা একেবারে উচিত। তোমরা প্রশ্নটা যেরকম আছে হবু সেভাবে তুলে দেন, তোমার যেখানে মনে হবে যে কোন পাঞ্চুয়েশন মার্কসটি ব্যবহার হবে সেই মার্কসটিকে তুমি ইউজ করো, দেন তুমি একটু আন্ডারলাইন করে দাও। অবশ্যই পেন্সিল দিয়ে করতে পারলে ভালো, না হলে কলম দিয়ে অবশ্যই তুমি আনসার নিচে আন্ডারলাইন করে দিবে যাতে এটা বুঝতে সহজ হয় যে কোথায় তুমি পাঞ্চুয়েশন মার্কস ইউজ করছো। সো লেট আস ফিনিশ আওয়ার টুডেস ক্লাস, সো আজকের ক্লাস এখানেই শেষ করব। আই উইল ডিসকাস অ্যাবাউট পাঞ্চুয়েশন, হাউ মেনি টাইপস অফ পাঞ্চুয়েশন ইন ইংলিশ অ্যান্ড হোয়েন উই ইউজ উই পুট অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস ইন ইংলিশ সেন্টেন্স দ্যাট মেক্স আ গুড সেন্টেন্স স্ট্রাকচার ইন ইংলিশ। সো আই হোপ অল অফ ইউ আর এনজয়িং দিস ক্লাস। ইন মাই নেক্সট ক্লাস আই উইল টক অ্যাবাউট স্পিকিং, হ্যাঁ, আমি আশা করি যে নেক্সট ক্লাস আমি কিছু তোমাদের স্পিকিং, হাউ টু স্পিক ইন ইংলিশ, ঠিক আছে, স্পিকিং ইংলিশ নিয়ে কিছু কথা বলবো, যেহেতু আমাদের এখন অনলাইন ক্লাস গুলাতে খুব বেশি আমরা স্পিকিং স্পিক আপ করছি, আমাদের বোর্ড মার্কার ব্যবহার করতে পারছি না খুব বেশি একটা। সো এর জন্য আমি চাই যে তোমাদের নেক্সট একটা ক্লাস, হ্যাঁ, অনেক স্টুডেন্ট তোমরা কলেজ পেজ প্লাস আমার নিজস্ব একটি পেজ রয়েছে রাজেশ ইংলিশ কেয়ার, সেখানে অনেকে কোয়েশ্চেন করছে যে স্যার স্পিকিং এর উপরে কোনো একটা ক্লাস করলে কেমন হয়। সো আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। সো নেক্সট আই উইল টক অ্যাবাউট হাউ টু স্পিক ইন ইংলিশ, কিভাবে আমরা ফ্লুয়েন্টলি উই ক্যান স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, যে একটি কমেন্ট ছিল কিছুক্ষণ আগে যে স্যার ইংলিশ ক্লাসে কেন ইংলিশ বলেন না, সো ভেরি গুড কোয়েশ্চেন। উই হ্যাভ টু ইউজ ইং উই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ বিকজ ইংলিশ ক্লাস উই হ্যাভ টু ট্রাই টু প্র্যাকটিস ইংলিশ। সো ইংলিশ যদি আমরা বলতে না পারি তাহলে কিন্তু ইংলিশ ইফেক্টিভ ইংলিশ হয় না, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবো না। সো শুধুমাত্র আমরা শুধু লিখেই গেলাম, হ্যাঁ, বা আমরা যদি ফ্লুয়েন্ট স্পিকার না হতে পারি তাহলে কিন্তু উই ক্যানট গেট বেনিফিট ফ্রম ইংলিশ। সো মাই নেক্সট ক্লাস উইল বি আই উইল টক অ্যাবাউট হাউ টু বি বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার ইংলিশ অ্যান্ড হাউ ক্যান উই গুড ইন ইংলিশ, ঠিক আছে? সো টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।